আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে মেজার্স অফ ডিসপারশন নিয়ে একটু আলোচনা করেছি। আজকে একটু রিভিউ করে আমরা সরাসরি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথের কিছুটা সলিউশন করা আছে। আমরা আজকে দেখবো থিওরি পার্টটা একটু কভার করার পর এই ম্যাথগুলো কীভাবে সলভ করা হয়। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ডিসপারশনটা কি। বেসিক্যালি ডিসপারশন হচ্ছে যে যে কোনো ডেটা সেট আমাদের বিভিন্ন ডেটা সেট কাজ করেছি, বিভিন্ন ডেটা সেটের যে ভ্যারিয়েশনটা, হ্যাঁ ভ্যারিয়েশনটি কিসের পার্সপেক্টিভে, ওই ডেটা সেটের অ্যাভারেজের পার্সপেক্টিভে কতটুকু ওকে বানায়। ধরেন আপনার ক্লাসের অ্যাভারেজ মানুষের বয়স হচ্ছে গিয়ে 25 কথা বলছি। এখন ধরেন একজন ইন্ডিভিজুয়াল স্কুল এক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের বয়স হচ্ছে গিয়ে 31 এখানে। তো অ্যাভারেজ যে বয়সটা তার অনুপাতে এই ইন্ডিভিজুয়ালের বয়সটা কতটুকু ভ্যারি করেছে এটাই আমরা হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন। তো এটাকে বলা হচ্ছে ডিসপারশন। এবং এই ডিসপারশনটা আমরা বিভিন্নভাবে মেজার করতে পারি। কিছুটা হচ্ছে কি অ্যাবসলিউট ডিসপারশন, যেটা হচ্ছে কি একদম ডাইরেক্ট ইউনিট, মানে অ্যাভারেজের থেকে ধরেন হচ্ছে কি অ্যাবসলিউট আমি যদি ক্যালকুলেশন করি, ধরেন অ্যাবসলিউট যেটা বলছেন 25 একজনের চেয়ে 31, তা হচ্ছে কি সরাসরি তার বয়সের রেঞ্জটা হচ্ছে 31-25 সো 6, এটা থিওরি বুঝতে পারছি। এটার বাদেও আমরা হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমরা ডিসপারশনটাকে ক্যালকুলেট করতে পারি। আমরা দেখি যে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন কি আছে। গত ক্লাসে পড়েছিলাম আমরা, আমাদের আছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স। আমরা চেষ্টা করবো যে এই চারটা ডেফিনিশন যা আছে এই ডেফিনিশনগুলো আমরা একটু বুঝতে পারি ফেলার চেষ্টা করবো। এখন হচ্ছে এর আগে বলেছি অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, সরাসরি ডিফারেন্স বা সরাসরি এজ বা ওয়েট, হ্যাঁ বা ডিস্টেন্স, এটা হলো অ্যাবসলিউট মেজার। হ্যাঁ আর রিলেটিভ মেজারটা হচ্ছে তুলনামূলক, অ্যাভারেজ ক্লাসের তুলনায় ওনার বয়স, মানে ওনার বয়সের তফাৎটা কত থাকে করে দেবো, অথবা অ্যাভারেজ পপুলেশনের তুলনায় একটা মানুষ কতটুকু পড়াতে করছে। এই রিলেটিভ মেজারসও আমরা হচ্ছে গিয়ে চারভাবে মেজার করতে পারি। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই ডেফিনিশনগুলোর ভেতরে বেসিক্যালি আপনার ফর্মুলাগুলো পেয়ে যাবেন। যেমন এখানে শুরুতে বলা আছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কি, এর আগে আমরা গত ক্লাসে দেখেছি রেঞ্জ কি হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ইজ বেসিক্যালি দ্য রেঞ্জ। Coefficient of range হচ্ছে it refers to the ratio of the difference between two extreme distribution items to their sum. তার মানে কি হলো, difference between two extreme distribution মানে high value minus low value divided by their sum, meaning high value plus low value. So anywhere প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ডেফিনেশনে আপনি কি দেখেন সবচেয়ে হাইস্ট ভ্যালু যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 21, আর সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটা দেখা যাচ্ছে 4. সো 21 মাইনাস 4 ইজ বেসিক্যালি দ্য রেঞ্জ এখানে। এখানেও বলা হয়েছে একই, এটারও সেম এক্সাম্পল বলা হয়েছে। আচ্ছা এইটা একটু ডিফারেন্ট, এখানে দেখা যাচ্ছে ক্লাস ইন্টারভাল রেঞ্জ, এখানে হচ্ছে গিয়ে একটা ইন্টারভালের ভিতরে হচ্ছে গিয়ে লিস্টে করা হয়েছে। এবারে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখব। সো এখানে আমরা কীভাবে করবো, এখানে দেখেন 10-20, 20-30, 30-40, 40-50, 50-60,
আচ্ছা, আমরা অরিজিনাল প্রবাবিলিটি করেছিলাম হাইয়েস্ট ভ্যালু টু দি লোয়েস্ট ভ্যালু। এখানে হচ্ছে ধরে নেন এখানে মার্কস এর ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ একটা ফাইনাল এক্সাম দিয়েছে কেউ, ওখানে ফাইনাল এক্সাম মার্কস ছিল 60। এখানে কতজন স্টুডেন্ট দিয়েছে, এই যে এই যতজন এখানে লিস্ট আছে এটা টোটাল হচ্ছে কি বলো ফুল ক্লাসের পপুলেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 20 পেয়েছে 2 জন, 20 থেকে 30 পেয়েছে 3 জন, 30 থেকে 40 পেয়েছে 14 জন, 40 থেকে 50 পেয়েছে 8 জন, 50 থেকে 60 পেয়েছে 3 জন। ঠিক আছে, ওয়ান সেকেন্ড, আমাদের ফর্মুলাটি ছিল হাইয়েস্ট ভ্যালু টু লোয়েস্ট ভ্যালু অফ ওয়াট অফ দিস মার্কস। হ্যাঁ, সেখানে সর্বোচ্চ মার্কস আমরা দেখতে পাচ্ছি 60, হ্যাঁ, সো 60 ইজ এইচ, আর লোয়েস্ট ভ্যালু দেখতে পাচ্ছি 10, উইচ ইজ এল, সো 60 মাইনাস 10 উইচ ইজ 50 ইজ দ্য রেঞ্জ। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা হচ্ছে একটা ম্যান দেখলাম, আমরা হচ্ছে সরাসরি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে যাই, প্রিভিয়াস যে টপিকগুলো পড়লো আমরা এইগুলোর কিরকম ম্যাথমেটিক্স আসতে পারে সেটা হচ্ছে আমরা এখানে আমরা দেখছি যে দুটো ফার্ম আছে, ফার্ম এ ফার্ম বি, দুটো হচ্ছে কি এক ইন্ডাস্ট্রি করতে পারবে না, দুজনই মানে কথায় কথা দুটো কোম্পানি হচ্ছে কি কৃষকদের জন্য সার তৈরি করে, হ্যাঁ দুটো ফার্ম এ ফার্ম বি, এখানে তাদের কিছু ডিটেলস দেওয়া আছে, একটা ফার্ম এর এমপ্লয় হচ্ছে 200 জন, ফার্ম বি হচ্ছে 300 জন, ফার্ম এ অ্যাভারেজ মান্থলি স্যালারি হচ্ছে কি 4800, আর ফার্ম বি মান্থলি স্যালারি হচ্ছে 51, হ্যাঁ সো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে দেওয়া আছে, যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা একটু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এক্সামে ক্যালকুলেট করতে জাস্ট জানার জন্য একটু ফর্মুলা দিয়ে দিয়েছি। এখানে তিনটা প্রশ্ন করেছে, উইচ ফার্ম পেজ আ লার্জার অ্যামাউন্ট অফ ওয়েজেস, নাম্বার টু উইচ ফার্ম শোস গ্রেটার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস, নাম্বার থ্রি ফাইন্ড অ্যান অ্যাভারেজ মান্থলি ওয়েজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়েজেস অফ অল দ্য এমপ্লয়িজ ইন বোথ দ্য ফার্মস। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা জাস্ট 1 এন্ড 2 এর সলিউশন দেখব, কিভাবে আমরা প্রবলেমটাকে অ্যাপ্রোচ করব। দেখেন, আমরা ফার্ম এ এবং ফার্ম বি কিন্তু বেসিক ডেটা সেট আমরা পেয়ে গেছি, নাম্বার অফ এমপ্লয়িজ আর অ্যাভারেজ মান্থলি ওয়েজ, সেখান থেকে আমরা টোটাল ওয়েজ রোল আউট কত স্যালারি ওরা প্রতি মাসে দিচ্ছে এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি, যতজন মানুষ কিন্তু অ্যাভারেজ স্যালারি দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই গ্রুপে, ফার্ম এ তে আমরা পাচ্ছি 9,60,000 টাকা, ফার্ম বি তে দেখা যাচ্ছে যে 300 জন মানুষ আর অ্যাভারেজ স্যালারি হচ্ছে কি 5,100, আমরা যদি দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে কি আমি টোটাল স্যালারি পেয়ে যাচ্ছি 15,30,000। তো ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি যে ফার্ম বির স্যালারিটা হচ্ছে কি বেশি। ঠিক আছে, এখন আমরা দেখব যে অ্যাভারেজ এমপ্লয়েদের ভেতরে স্যালারির তারতম্যটা কত বেশি, হ্যাঁ কতটুকু ভ্যারি করে, হ্যাঁ সবাই কি কাছাকাছি একই ধরনের স্যালারি পাচ্ছে, সবাই কি মানে মানে লেটসে ফার্ম দিয়ে যে অ্যাভারেজ স্যালারি হচ্ছে 4800 সবাই কি এর কাছাকাছি পায়, নাকি কিছু পায় কিছু মানুষ অনেক বেশি পায় কিছু মানুষ অনেক কম পায়, হ্যাঁ সেটা একটা কম্পারিজন আমরা দেখার চেষ্টা করব। এইটা দেখতে গেলে আমাদেরকে বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলাটা কি, আপনাকে প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ওটা মান্থলি অ্যাভারেজ বা মান্থলি ওয়েজ যেটা আছে অ্যাভারেজ ওয়েজ দিয়ে ভাগ দিতে হবে ইনটু 100, তাহলে আমরা একটা পার্সেন্টেজ বের করতে পারবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, যেটা যে অ্যাভারেজ ভ্যারিয়েশন হচ্ছে ওটা কি, ওটা হচ্ছে কি আপনার অ্যাভারেজ ওয়েজ দিয়ে ভাগ করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কীভাবে ক্যালকুলেট করবো, যদি আপনাদের এটা করতে হবে এক্সামে আমরা জেনে রাখতে দিচ্ছি, আমাদের ক্যালকুলেট করে দেওয়া আছে।
আপনি যে ফর্মুলা আমাদের প্লাগ ইন করে আপনি একটা ভ্যালুটা বের করতে পারবেন। আমরা আমাদের টার্গেট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করা। ফর্মুলা কি দেখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে মান্থলি সার্কেল বের করতে হবে, ডিভাইড করতে হবে ইনটু মান্থ। তো এখানে দেওয়া আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি 600, মানে 600 টাকা হচ্ছে গিয়ে ভ্যালু করতেছে অ্যাভারেজ। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্যালারি হচ্ছে 4400 ইনটু 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12.5% ভ্যারি করে, মানে টোটাল স্যালারি 12% এর ভিতরে এর বাইরে যাবে না। হ্যাঁ, খুব বেশি হলে মানে এই 4400 থেকে 12% মানে 12.5% স্যালারি বাড়তে পারে বা 12.5% স্যালারি কমতে পারে, এর ভিতরেই স্যালারি রেঞ্জটা থাকে। আমরা যদি ফার্ম উইক থেকে তাকাই তাহলে এখানেও দেওয়া আছে আগে থেকেই স্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যালারি হচ্ছে 540 টাকা, মানে 540 টাকা মানে হচ্ছে যে 540 টাকার স্যালারি প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, আমি যদি রেশিওতে নিয়ে আসতে চাই 540 ডিভাইড বাই অ্যাভারেজ স্যালারি, 540 এটা হচ্ছে কি ভ্যারিয়েশন যেটা হচ্ছে, হ্যাঁ এটা ডিভাইড বাই 5100 ইকুয়ালস টু 10.5%, মিনিং এই এই যে স্যালারিটা এটা সর্বোচ্চ 10.5% বাড়বে বা 10.5% কমবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আমরা আপাতত দুটোই রাখছি। পার্ট থ্রির প্রশ্নটা একটু দেখে রাখি যেটা আমরা নেক্সট ক্লাসে একটু সলভ করব। Thank you very much.